কন্যাশ্রী বোনটা আমার বলছে হাসিনা তুমি আমার, লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা আমার বলছে দিদির স্নেহধন্যা হাসিনা আবার, স্বাস্থ্যসাথী পরিবারটা আমার বলছে হ্যাট্রিক করছো আবার। এক নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রী মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্যা শ্রীমতী হাসিনা শবনমকে তিন নম্বর বোতাম টিপে তৃতীয়বারের জন্য ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে পুনরায় বিপুল ভোটে জয়যুক্ত করুন। মনে রাখবেন উন্নয়ন মানেই তৃণমূল, তৃণমূল মানেই উন্নয়ন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যের নাগরিকের জন্য একের পর এক নানাবিধ জনহিতকর মানবিক ও সামাজিক প্রকল্প, যেমন শিক্ষা থেকে স্বাস্থ্য, সংস্কৃতি থেকে খেলাধুলা, প্রতিটি ক্ষেত্রেই আজ এগিয়ে বাংলা। রাজ্যের প্রতিটি পৌরসভায় বহুমুখী উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে নাগরিক জীবনে স্বাচ্ছন্দ্য ফিরিয়ে এনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। পৌরসভার সার্বিক উন্নয়ন মানে পানীয় জল সরবরাহ, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন, আলোর সুবন্দোবস্ত করা, নিকাশী ব্যবস্থা মসৃণ করা, পার্কের সৌন্দর্য বৃদ্ধি, জলাশয় পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা, রাস্তাঘাট জঞ্জালমুক্ত রাখা এবং পৌর প্রতিনিধি হিসেবে প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষের সুখে দুঃখে বিপদে আপদে সাথী হওয়া, আর এই সমস্ত উন্নয়নমূলক কাজের প্রতিটি ক্ষেত্রে সফল স্বাক্ষর রাখবেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীমতী হাসিনা শবনম। আপনাদের মূল্যবান ভোটে জয়যুক্ত হলো। এছাড়াও সারা বছর ধরে প্রত্যেক দিন সাধারণ মানুষের কাছে বিভিন্ন প্রকার সরকারি পরিষেবা এবং প্রকল্পগুলি, যেমন কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্যসাথী, সবুজশ্রী, শিক্ষাশ্রী, গতিধারা, লোকপ্রসার, শিশু সাথী, পথসাথী, স্বাস্থ্যসাথী, সবলা, আনন্দধারা, যুবশ্রী, সমব্যথী এবং বৈতরণী, রূপশ্রী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার ও ডানকুনির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রতিটি মানুষের কাছে অনুরোধ, আসন্ন পৌরসভা নির্বাচনে এরকম একজন পরিশ্রমী, উদ্যমী, কাজ করার মন মানসিকতা এবং ইচ্ছে নিয়ে চলা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শায়িত ও অনুপ্রাণিত। অতীতে আপনাদের সহযোগিতায় ডানকুনি পৌরসভায় চেয়ারম্যান নিযুক্ত হওয়া এবং দৃঢ়তার সঙ্গে পরিষেবার দায়িত্ব পালন করা প্রার্থী শ্রীমতী হাসিনা শবনমকে পুনরায় বিপুল ভোটে জয়যুক্ত করুন। ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে আগামী 27 ফেব্রুয়ারি তিন নম্বর বোতাম টিপে। জন্ম নিয়ে দেখেছিলাম যে বাংলা মাকে, এসো তাকে নতুন করে দেখি দিদির চোখে, এসো তাকে নতুন করে দেখি দিদির চোখে। হবে মা মাটি মানুষেরই জয়, হবে মা মাটি মানুষেরই জয়।
মানুষেরই জয় হবে মা মাটি মানুষেরই জয় আপনার মূল্যবান সমর্থন পেলে দল মত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে গিয়েও আপনাদের একজন প্রতিনিধি রূপে সর্বোপরি আপনার ঘরের আপনার পরিবারের মানুষের মতো পাশে থাকবেন নিরন্তর নতুন ভোরে ঘাসে ফোটা জোড়া দুটি ফুল মামাটি মানুষের ভালোবাসায় গড়া আমাদের তৃণমূল এই বাংলার তৃণমূল তাই আগামী 27 ফেব্রুয়ারি রবিবার সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে আপনার মূল্যবান ভোটটি ভরসার মানুষ শ্রীমতী হাসিনা শবনমকে 3 নম্বর বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করুন।